মহানগরীত বাহর আলফা স্বাধীনর কেডারর অত্যাধুনিক মারণাস্ত্র সহ আরক্ষীর জালত আলফা স্বাধীনর তিনি কেডার আরক্ষী অঞ্চালক প্রধান জিপি সিংক পরেশপুরের চ্যালেঞ্জর পিছতেই গুয়াহাটির আলফা স্বাধীনর তিনি কেডারক গ্রেপ্তার অসীম অধিকারী মুন দেবনাথ আর রূপজ্যোতি দাস পান্দুর বিবিসি কলোনীত আত্মগোপন করে আছিল আলফা স্বাধীনর এই তিনি সদস্যই এই তিনিওরে মাজত রূপজ্যোতি দাস আছিল মূল কেডার গুয়াহাটীত দুবছর ধরে বাহর পাতি আছিল রূপজ্যোতি দাসে ফোনের লোকেশন ট্রেস করে রূপজ্যোতি দাসক লখনার গ্রেপ্তার করবলৈ সক্ষম হয় মহানগর আরক্ষীয়ে পূর্বর তিনিচুকিয়ার বোমা বিস্ফোরণের সঙ্গে রূপজ্যোতি জড়িত থাকার তথ্য লাভ করেছে আরক্ষীয়ে ইফালে আলফার লগত অসীম অধিকারীয়ে সঘনায় যোগাযোগ করা আর সদস্য ভর্তি অভিযানত সহায় করার তথ্য লাভ করেছিল আরক্ষীয়ে সিপাচারের এক ঘটনা সংক্রান্ত অসীম পূর্বেও গ্রেপ্তার হয়ে চারি মাস জেলত আছিল জেলত থাকার সময়তেই আলফার শীর্ষ নেতার সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছিল অসীমর আলফার লগত জড়িত আসলে মানে 2021 যোনটো সিপাঝাৰৰ কেছত অলরেডি এরেস্ট হয়েছিল আর তেতিয়াই মানে আৰু 6-7 জন আলফার লগত রিলেটেড থাকা মানুহকেইজনৰ মাজত একেলগ হয়েছিল জেলতে তো তেতিয়া কিজানি কন্টেক্টবিলাক আৰু অলপ ভাল হল তাৰপিছত ওলাই আহি পেলাই আৰু মেইনটেইন কৰিলে সেনেকুৱা কন্টেক্টবিলাক অসীম অধিকাৰীৰ সৈতে এটা .32 পিস্তল থকাৰ কথা জানিব পাৰি আৰক্ষীয়ে মাৰণাস্ত্ৰৰ সন্ধানত অভিযান চলায় ইয়াৰ পিছতেই মন দেৱনাথৰ ঘৰত লুকুৱাই থোৱা অৱস্থাত কারণ ইন্টারোগেট করে আমাক কনফেস করলে যে একটা মানে ইলিগেল আর্মস এটাও রাখি থাকা আছে পিস্তল এটা রাখি থাকা আছে তো রাতে আমার টিম গৈ পেলে যেটা রেড মারিব গল দুজন লগৰ লড়া রূপজ্যোতি দাস আর মন দেবনা দুইজনে বিবিসি কলোনীত থাকে এই বিবিসি কলোনীত বাসগৃহ যেটা রেড মারিলে তাতে আমি এটা .32 পিস্তল এটা রিকভার করলো আৰু এই গোটেইখিনি বস্তু যথেষ্ট সন্দেহজনক কাৰণ ফাৰ্ষ্ট অফ অল আলফাৰ লিডাৰৰ লগত ৰেগুলাৰ কণ্টেক্টত আছে প্লাছ এটা ইলিগেল আৰ্মছ আছে তো সেইটো কাৰণে এই গোটেই তিনিওজনকে আমি এৰেষ্ট কৰিলোঁ আৰু এৰেষ্ট কৰি এতিয়া ফাৰ্ডাৰ আমি আজি কোৰ্টলৈ প্ৰডিউচ কৰা হৈছে আৰু ৰিমাণ্ডত আনিম আমি তেওঁলোকক আৰু ফাৰ্ডাৰ ইণ্টাৰোগেশ্যনত আৰু কি কি উলিয়াব পাৰোঁ আমি ডেভেলপ কৰিছোঁ সম্প্রতি ধৃত তিনিও কেডারকে আরক্ষী জিম্মাত লই আলফা স্বাধীন সম্পর্কীয় অধিক তথ্য উদ্ধারের বাবে জেরা অব্যাহত রাখিছে আজারারপ্রা ধ্রুবজ্যোতি কলিতা আর হিরাজ্যোতি মালাকারর সহযোগত ব্যুরো রিপোর্ট News18 Assam North East